উমর ফারুক রাদী আল্লাহ তালা আনহু যায় মাঝে মধ্যে বলতেন হে ভাই ও জাইফা তোমার আমি একটি কথা জিজ্ঞেস করি তোমার তো হুজুর সাল্লা ইসলাম মুনাফেকের একটি লিস্টই বলেছেন ওটার মধ্যে আমার নাম আসেনি আমার একটু বলো না কে বলতেন ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহু সবাহ না ইল্লা মা আল্লাহ তনা খান जे व्यक्ती असला आहे मला प्रति तार नगराणी दृष्टी ओ बिर मध्ये অনায়াসে তাওয়াজু এসে যায় অন্য বিষয়গুলা তার সামনে আসে না আসলেও সামান্য সময়ের জন্য আসে কেটে যায় আর যাদেরকে আল্লাপাক মকাম দান করছেন তারা তো যত রকমের বিষয় অন্তরে আসতে থাকুক এগুলা থেকে আল্লাহ পাকের মহাব্বত মাহারেফতের বিষয়টি অর্জন করতে থাকে প্রতিকূলের অনুকূলের বিষয় তাদের কাছে এমন নাই প্রত্যেকটি বিষয় থেকে আল্লাহ পাকের কুদরতের কারিশ্মার বিষয়গুলো সামনে আসতে থাকে মহাব্বত মারবতের মধু এরা আহরণ করতে থাকে আল্লাপাক আমাদেরকে এমন ব্যবস্থা চক্ষু কান দিল জীব আল্লাপাক আমাদেরকে দান করেন এটা বড় নেম হচ্ছে যত রকমের বিষয়গুলো আছে সবগুলো থেকে যখন আল্লাহ পাকের কুদরত এবং আল্লাহ আল্লাপাকের মাহপথ এবং আল্লাহ পাকের মোহাব্বত পাকের সাথে তা আল্লুকের বিষয়টি আসতে থাকে ভাসতে থাকে গ্রহণ করতে থাকে তখন এটা মোটামুটি একটি মকাম শুকের আব্দিয়তের তখন অন্য বিষয়গুলো তার মধ্যে আসে না হজরত সাইদুল হাজি আমদাদুল্লাহুল্লা ওনার কাছে হজরতের এক মোতালিক ওয়াস রোগের বর্ণনা দিয়েছেন যে হজুর এই অবস্থা কত কিছু যে দিলের মধ্যে আসে দূর করতে পারে না হজরত রহমতুল্লাহ বলছেন চিন্তা করিও যে দিলও আল্লাপাক এক বড় সমুদ্র বানিয়েছেন মহান সমুদ্র এখানে কত কিছু আল্লাহ পাকের মেহরবাণীতে দিলের মধ্যে আসে দিলের থেকে দিলের থেকে যায় বাসে এটা চিন্তা করি পাকের কুদরতের চিন্তা করিও দেখবা আশবাসার রোগ চলে যাবে কারণ আল ওয়াসওয়াসা মিনার শান তো শয়তানের থেকে শয়তানের থেকে হয় ওয়াসওয়াসা যখন এই কাজের ভিতর দিয়ে আল্লাহবাকের মার্বত মোহাব্বত অর্জন হইতে থাকবে তো শয়তান তো আর এটা চায় না এটাকে কখনো সে বরদাস্ত করতে পারে না তো ওয়াস পাশা বন্ধ হয়ে যায় এটা ওয়াশ বন্ধ করার বড় একটি নসখাও বটে যদি আমার এশ্লাহের বিষয়টি আমার সামনে গুরুত্ব থাকে গুরুত্বর সাথে আমি গ্রহণ করতে থাকি তাহলে তখন আমার মুখ দিয়ে অন্যের ব্যাপারে বড়ো ধরনের আলোচনা বড় ধরনের সমালোচনা বের হবে না কারণ যাদের মধ্যে আবদিওত আছে তারা সর্ব অবস্থায় নিজের বিষয়গুলাকে আমলগুলাকে খুব ছোট মনে করে নিজেকে খুব খাটো মনে করে এটা মনে করা লাগে না এমনিতে হয় আবদিওতের চাপে এমনিতে হয়ে যায় আর আবদিও তর্জন করতে গেলে কিছু আমল করতে হয় আমল না করলে আবদিও অর্জন হয় না আমল ছাড়া সাধারণত কোনো কিছু অর্জন হয় না নিয়মিত আমলের সাথে লেগে থাকতে হয় নিজের বিষয়গুলোর মধ্যে নিয়মিত মাথার মধ্যে রাখতে হয় তখন অন্য বিষয় ঢুকেও না ঢুকলে থাকেও না আর সামনে আসলে সেখান থেকে আল্লাহ আল্লাহাকের মহাব্বত মার্ভতের বিষয়গুলো আসতে থাকে তখন সে কি করে নিজেকে স্বাভাবিক রাখার স্বাভাবিক নিজেকে মনে করার আগ্রহ তার মধ্যে বেড়ে যায় আমরা আসলে তো বহু আমাদের আকাবের আসলাবদের ওয়াজনসিয় সোনার আল্লাহ পাক্ত অফিক দান করছেন মেঘল হযরত মুফতি আজম রহমতুল্লা নসবতে পুরা বাংলাদেশের বড় বড় আলে মৌলামা বুজুরগান দিন মেঘল মুখী ছিলেন মুক্তি আজম রহমতুল্লা এর নেস্পে যখন হাটাদারি আসছি তখন হাটাদারি মাদ্রাসা তো মাদারে এলমি মার কাছে এলমি সেখানে পুরা বাংলাদেশ নয় পুরা বিশ্বের বড় বড় আলিম ওলামা এই হাটাদারি মাদ্রাসায় আসত এ বুজুর্গান এদিন মসজিদে বসতেন তো আমাদের কাছে যে কেন কেমন লাগতো যে ভাই আসলে দ্বারলম হাঁটাদারি মাদ্রাসা এখানে আপনাদের সামনে বসার মতো যোগ্যতা আমার নাই আপনাদের সামনে কিছু বলার বাসা আমার মধ্যে নাই পুঁজি নাই আমারে হয়তো হজরত মোহত সাহেব হুকুম করছেন হুকুম পালনের উদ্দেশ্যে আমি এখানে বসছি এইভাবে কথা বলতে আমরা তো আসলে এই সমস্ত বিষয়গুলো শোনার পর মনে করতাম যে এটা একটা পরিভাষা বক্তাদের বুজুর্গানের দিনদের পরিভাষা এটা বলতে হয় না হয় সাধারণত জলসা জমে না যত বয়স বাড়তেছে আলহামদুলিল্লাহ বড়দের সাথে উঠা বসা হোঁসো হাওয়াস বাড়তেছে তো ওনাদের কিতাবপত্র জীবনী মোতালা করার পর দেখা যায় আসলে ওনাদের এটা কাল নয় বরং হাল শুধু কাল নয় বরং কি হাল হাল এমন হাল যে এই কালের মধ্যে হয়তো সামান্য ন্যূনতম প্রকাশ পেয়েছে এমন হাল যার মধ্যে ফিক্রিয়া আসলা থাকে সে যত রকমের কাজ কর্ম তার সামনে দিনই কাজ হইতেছে এগুলো তার চোখের সামনে আসে না এ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হেফাজত করো এটা হইতেছে হইতেছে সে হইতেছে এটা হইতেছে এতগুলা মরিদ এতগুলা এনে এক খোলাফা এত হাজার হাজার মাদ্রাসা আমি সবগুলোর সাথে সম্পৃক্ত সবাই আমাকে মুরব্বী মানে কিছুই দিলে মধ্যে আসে না আমাদের মুরব্বী যার মধ্যে যতটুকু আল্লাহ রহমতে এসলাহি বুজ ব্যবস্থা আছে সে আল্লাহ পাকের ফজলকরমে এই বিষয়টি তত বেশি বুঝে নিতে পারে দিলের মধ্যে কিচ্ছু আসে না আমি আপনাদেরকে এক ঘটনা শোনাই হজরতে ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহুর হজরতে ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহু তো হুজুর আকরম সালু আলাহি ওয়াসাল্লামের দোয়ার সমরা দোয়ার ফসল দোয়া করছেন না যে আল্লাহ দুজন নতুন কোনো একজনের তুমি কি দিয় দিয়ে ইসলামের গোলবা দান করো আল্লাহ হজরত ফারুক রাধি আল্লাহআ আনহুর শানে হুজুর আকরম আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করছেন কত বড় ভাগ্যবান বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তো নবিয়া অমরু কি হয়তো বলছেন আসাদ হুম ফি আমরিল্লাহ অমর আসাদ হুম ফি আমি অমর শরীয়তের উপরে সবচেয়ে বেশি মজবুত অমর পাকের আহাকাম হুকুম আহকামের ব্যাপারে অমর সবচেয়েতে কি রাদিয়া তালহু সবচেয়ে বেশি মজবুত বলছেন অমর যে রাস্তা চলে শয়তানের রাস্তা আসে না চলে না কি তারপর এই কারণে বলা হয় যার যতটুকু সাহস বেশি থাকে জিন শয়তানের আসর তার উপরে আসর করে না মনোবল যার সবল যে এটা চিন্তা করে কিছুই করতে পারবে না তাকে জিন শয়তানের আসর সেহের জাদু কিছু করতে পারে না শয়তানে কানা আমার বড় ভাই মরহুম বলছেন আমি যখন মেখল ছিলাম আমার বড় ভাই মরহুম তো বেশি মেহনত করছেন হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন যে এশাকের মতো মৌলবী এসাকের মতো মেহনত করে পড়নেওয়ালা বহু কম লোক এত বেশি মেহনত আমার বড় ভাই মরহুম বিয়ে শী আগে হয়ে গেছিল দাওরার পূর্বে তো হাতিয়ার হজত মস্কাড়ি করে বলতেন এতের গোড়া এ মোটা আগা কিন্তু একটু চিকন হয়ে গেছে ওই বিবে কারণে আবার তখন ছিল যুদ্ধের বৎসর যুদ্ধের বৎসর একত্রি মাদ্রাসার একেবারে স্বল্প ছাত্র ছিল সবক বন্ধ হয় নাই বন্ধের মতোই ছিল আব্বা মা মোতা যে খেদমত ছিলেন বড় ভাই মরহমকে বিয়ে করায়ছেন হাতিয়ার হজর বেশি মহব্বত করতেন আমার বড় ভাই মরহমকে কথায় কথায় মৌলবিয়া শাক কথায় কথায় মৌলবিয়া শাক আর আমার বড় ভাইয়ের ধার মানে এজরার ধার আমার বড় ভাই যারা পড়ছে এরা ছাড়া কেউ বলতে পারবে না হাঁটতে হাঁটতে পড়াতেন গাছ তলে পড়াইছেন আমার বড় ভাই মরুম এখানে শিশু গাছ একটা ছিল নদীর পাড়ে লস্কর হাট লগ ছাত্রদেরকে নিয়ে আসতেন এখানে বাকি সময় পড়াইতেন বাজে মনে হয় ছুটি হইতো বড় ভাই মরুম এদেরকে নিয়ে আসি এখানে পড়াইতেন ফড়ানির এত জোক আছে কোথায় দিন যায় কোথায় রাত্র যায় খানা কোথায় হ্যাঁ নাস্তা কোথায় বিশ্রাম কোথায় কিছু ছিল আর বড় ভাই মর্মার আমি যদি জীবনী লিখি আমার বড় ভাই তো এত বড় এক খণ্ড হবে আমার বড় ভাইয়ের জীবন দুনিয়া এত বেশি দুনিয়া বিমুখ ছিলেন আল্লাহ আমাদেরকে তফিক দান কর আমরা যদি কই আমরা দুনিয়া বিমুখ এটা আসলে আমাদের অবস্থা এমন বললে আমরা এটা কোনো মুজাহাদা নয় কোরবানি নয় আলহামদুলিল্লাহ আসবাব উপকরণ সহায়তা সব কিছু আমাদের মধ্যে জানবে এখন কই দুনিয়া বিমুখ এটা বড় কাবিলিটি নয় কাবিলিয়তি হয়েছে ওইটা যেটা আমার বড় ভাই মরহম দুনিয়া বিমুখ ছিল ঘরে খানা পিনার অসুবিধা আব্বাজান রহমতুল্লাহ কালের পর মুরব্বী দুনিয়া থেকে যাওয়ার পর যা কিছু ঘটে ওইটাই ঘটছে একজন মুরব্বী যখন দুনিয়া থেকে চলে যায় কি ঘটে যারা মুরব্বী হারা তারা বলতে পারবে বড় একটি বড় একটি সম্মুখীন হতে হবে আর আব্বাদান রহমতুল্লাহ এমন ছিলেন হাতে যা ছিল তা খরচ করতে এক পয়সা করজও ছিল না এক পয়সা জমাও ছিল না আব্বাজান রহমতুল্লাহ এক পয়সা জমাও ছিল না এক পয়সা করজও ছিল আমার বড় ভাই তো বড় পেঁসে পড়ে গেছেন আব্বাজানের কালের পর কিন্তু এই পেসের মধ্যে থেকে এত বেশি ধিনিখেদ বোধ করছেন উনি যে দুনিয়া বিমুখ হচ্ছেন এটা ওনার বড় মকবলিয়ত এবং কোরবানির বড় একটি দৃষ্টান্ত জিন্দা দৃষ্টান্ত আমার বড় ভাই মরম আমি বুঝতে পারি না আমার আব্বাজানের যত হক আমারও আমার যত হক আমার আব্বাজানের উপর ছিল আব্বাজান আন্তেকাল করার পর আমার বড় ভাই ওই হকগুলা বহু বেশি আদায় করছে এটা আমি সবখানে বলি যারা তার কথা স্বীকার করতে হয় আমার বড় ভাই এরকম দশ বাপের কি হক আমাকে কি দান করছেন আমার বড় ভাই এত সহযোগিতা ছিল মানে এত কষ্ট ক্লেশের মধ্যে ছিল তো ফারেক হয়ে আসলে ভাই একটা হয়তো চিন্তা করলে যে ভাই দনোজনে কিছু কামাবো খাবো তাহলে মোটামুটি একটু চলতে পারবো না আমার বড় ভাই বলছে না আমি পড়তে পারি নাই শহীদেরা আমি যতটুকু পড়তে চাই এতটুকু পড়াবো আমার বড় ভাই মরহম অথচ ঘরের টানা হিস্টার কোনো শেষ নাই অসুবিধার কোনো কি শেষ নাই তখন মাদ্রাসাগুলোর অবস্থাও ছিল একদম কি জীর্ণ শীর্ণ অবস্থা কিন্তু বড় ভাই আমি আবার এক মাদ্রাসায় পড়াইছিও আমার স্মরণে নাই বড়বাইকে ভাইকে পড়াইবার পর এক পয়সা দিছি কিনা আমার স্মরণে নাই তখনকার মাদ্রাসা আমাকে দিছে নেই আমার স্মরণে নাই এটা আসলে কেউ চিন্তা করতে পারবে না ইনশাল কিন্তু কেন স্মরণে নেই এটা বুঝি না এটা তো আমার বোকামি বা আমি আমার মধ্যে স্বভাবত গালেব ছিল মাদ্রাসা আমাকে কিছু দিছে এটাও আমার স্মরণ নাই আমি সেখান থেকে কিছু বড় ভাইয়ের হাতে দিছে এটাও আমার স্মরণ নাই কিন্তু এরপরে বড় ভাই এত কষ্ট এত পেরেশানির ভিতর দিয়ে আমাকে ক না আমি পড়তে পারি নাই যতটুকু পড়ার ছিল শহীদেরও পড়া এ হাতিয়ার হজরতের সাথে আলোচনা করতে গেছেন কোথায় তবলিগিয়ে আসতাম মধ্যে এ হাতিয়ার হজরত মুফতি সাহেবুল ইসলাম সাহেব রহমতুল্লাহ হাতিয়ার হজরত রহমতুল্লাহ বড় ভাইকে বলছেন পাকিস্তান পাঠাই দিও শহীদদের সবাই তো ইন্ডিয়া বলে দাউলম দেওয়া কেন যে হাতিয়ার হজরতে পাকিস্তান পাঠানোর জন্য বলছে এটাও বুঝে আসে তখন তো পাকিস্তান যাওয়া কঠিন ইন্ডিয়া যাওয়াটা কি একদম সহজ ছিল হেঁটে যাওয়া যায় ক শহীদের পাকিস্তান পাঠাই হবে এ সেখান থেকে বা উদ্যোগ নিয়ে এই নাইয়ের মধ্যে জমিন ইত্যাদি কট দিয়ে ডবল কট দিয়ে আমার তালতবা একজন ছিলেন ওবায়দুলক সাহেব রহমতুল্লাহ আলাই ওনার সাথে যোগাযোগ করা আমরা পাকিস্তান ফাটাইছে তাকে হাঁটি গেছেন না হাওয়া জাহাজে পাঠাইছেন আমার বাইকে হাওয়া জাহাজে পাঠাবো হাঁটি গেলে আশঙ্কা থাকি। এতটুকু হাঁটতে পারবে না বড় বাইর গুণা বলে যদি আমি বলি যে ভাইয়ের উপরে বড় ভাই ছোট ভাইয়ের উপরে কতটুকু মেহনত করছেন অবদান সেটা বর্ণনা করে শেষ করতে পারবো না বাইরে হালকি আসলে কি কালে কি বর্ণনা করে শেষ করা যায় কখনো সম্ভব না ঘর মোসাব্বির সুরতে আ

এটা তো ফটোর মধ্যে আসার বিষয় নয় তো কথার মধ্যে আসলে এগুলো আসে না তো আমার বড় ভাই মরহুম যে মেহনত করে পড়ছে এবং যে কোরবানি এলাকার জন্য দিছে চলতে হাঁটতে হাঁটতে পড়াইছেন চলতে চলতে পড়াইছেন তারপরে বাড়িতে যায় পড়াইছেন এই অন্ধকারে বসে পড়াইছেন বাড়ির খবর নাই ঘরের খবর নাই এমন আমরা পুরো এলাকার মধ্যে যতগুলো আলেম তৈরি হয়েছে কারোর সরষ্যদি ভাড়াইছে কারোর ওলা বাজার পাঠাইছে কারোর নানাপুর পাঠাইছে কারোর মেখল পাঠাইছে কারোর হাটাদারি পাঠাইছে কাউকে বাবুরনগর সব আমার বড় কি চাবি কাটিছিলাম বুঝছেন তো পুরা হিসাব করলে পরায় সতের কাছাকাছি হবে এ পুরা এলাকা থেকে বড় ভাই প্রত্যেকটি ঘরে 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 বাড়িয়ে বাড়িয়ে গিয়ে গিয়ে কথা পর্যন্ত এই ছেলেগুলাকে শুধু মাদ্রাসা পাঠাইছেন তা নয় সচেতন আন্তরিক দর্দ মাখা অভিভাবকের কি ভূমিকা পালন করছে কবে আসতেছে কবে যাইতেছে পড়তেছে কিনা সেখানে এই ভাঙ্গা অবস্থা করতে একটা পিছনে এতটুকু যেত বর্তি বর্তি স্ত্রী তো কখনো কল্পনা করতে পারে নাই যারা দেখছেন আমরা আপনাদের দেখার কথা জি দেখছেন তো কর্তায়টা পিছনে এতটুকু যায় বর্তি বর্তি পিছনে কথা আর সাইকেল চালা তো সাইকেলের মধ্যে বসতে করতে আর কাপড় ছিল স্প্রিং এর কাপড় কি কাপড় আল্লাহ যা জায়গায় দান করেন এখন জান্নাতুল ফের দেওয়া সে আল্লাহর রহমত দিবেন আসেন আল্লাহ রহমত হাটাদারে যাইতেন ফটিয়া যাইতেন মেঘল যাইতেন বাবুনগর যাইতেন এ বাঙ্গা চূড়ার অবস্থা নিয়ে কোথায় কিভাবে টাকা পয়সা কোথায় পাইতেন কি করতেন আল্লাহ বাচ্চারা কেউ জানতেন না মানে জমা করবে হাতের মধ্যে এক টাকা রাখবে এটা কি ওনার ছিল না পকেটে এক টাকা থাকবে এটা মানে সেখানে কি যুদ্ধ করে পকেট ফেটে ফেটে বের হয়ে যেত এমন লাগে আমার কাছে কি ওই ছাত্র যাদেরকে এখানে পাঠাইছে এরা কি পড়তে পাওয়া করতেছে না করতেছে না এটা ও শুনছে অমুক এনে অমুক এনে গ্রামের অমুক ছেলে যারা পাঠাইছিলেন সে বাড়িতে আসছে এখন চলে গেছে সেখানে কি অবস্থা তার বসে বসে কথাবার্তা বলেন তাকে তাকে হেদায়তদের তার আদিয়াদের তারপর জলদি যাওয়ার জন্য বলের ভালো করে ভালোভাবে পড়ার জন্য বলের ধরাধরি করের মানে এক অবস্থা আজীব মরহুমের বড় ভাই মরহুমের আজীব অবস্থা আমরা এগুলা থেকে আমাদের ভাই আমাদের ছোটদের আমাদের আত্মীয় স্বজনদের প্রতি ধর্মীয় লাইনে তালিমি লাইনে আন্তরিক হওয়ার চেষ্টা করা আমাদের কর্তব্য দায়িত্ব হুম হওয়া দরকার কোনো কিছু আশা করা নয় আশা ছাড়া তো বলতেছিলাম বড় ভাই যে বিমুখ ছিলেন টাকা পয়সা ছিল এই কারণে হয়েছে আমরা যদি আমাদের দিকে দরকার নাই দেখার দরকার নাই তা কারো দিকে তাকানোর দরকার নাই তো এটা আমাদের জন্য স্বাভাবিক আল্লাহ রহমত আল্লাহ আসবাব দিছেন উপকরণ দিছেন খানার ব্যবস্থা থাকার ব্যবস্থা নাস্তা পানির ব্যবস্থা গা গোসলের ব্যবস্থা সব কিছু আল্লাহাক একদম সস্তা করে দিচ্ছেন কিছু নেই কিন্তু বড়বার বা মরুন তো বড় কষ্ট করছেন বড় কষ্ট করছে কষ্টের শেষ ছিল না তো ওনার দে দুনিয়া বিমুখী এটা দৃষ্টান্তমূলক কিন্তু দৃষ্টান্ত দেয়া যায় এমন বড় বড় সাহস ছিল কি ছিল সাহস তো বড় ভাই নিজে এক ঘটনা আমাকে বলছেন ঘটনা তো বড় বহু আছে জিন্নাতের কথা 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 হয়েছে বলছে সে বলছে আমাকে মেখল থেকে এক জাগিরে এনে দেয়া হয়েছে কিন্তু সেখানে মসজিদে থাকতে হয় কিন্তু ওই মসজিদে কেউ থাকতে পারে না সেখানে জিন্নাতের বড় কি হ্যাঁ উৎপাত বেশি কোন ছাত্র থাকতে পারে না হয়তো আহত হয়ে গেছে বহু ছাত্র বেশি অসুস্থ হয়ে গেছে নিহত হয়েছে কিনা এটা আমি জানি না মানে এত বেশি জিন্নাত্রাক তো আমারে জাগিরওয়ালারা কিছু বলে নাই আমার মসজিদে পাঠা দিছে মসজিদে থাকার জন্য ক আমি সাদা কাপড় গরমকাল ছিল এরকম বর্ষাকালের মতো আমি সাদা কাপড় একটা গায়ে দিয়ে মসজিদে শুয়ে আসি শোয়ার পর বাতিয়ে দিত নাই তখন কি আর কারেন্ট আসে নিজে কিছুক্ষণ কাপড় টানা টানে শুরু করছে সাদা কাপড় এটা বড় ভাই বলছে আমি বলেন যে রে আমার কাপড় কেন টানাটানি করা ঘুমাইতে দে তোর অগুমা কথা বলছে মানে এটা বলি যে একটু গা একটু কি ছিউরি উঠছে বা লোম একটু খাড়া হয়েছে বা ওইদিকে তাকেছে এমনও কিছু না তো হেলো কাপড় টানাটানি টানি নিয়ে যার আমি বুঝলে আমার কাপড় টানা রে আমার ঘুমাইতে দে তোর অগুমা বলছেন পুরা সকাল পর্যন্ত ঘুমাইছি আর এলাকার মধ্যে সবাই মানে একসাথে জমায় আসতেছে হুজুর ইজের কি অবস্থা মনে হয় নাই রাত্রে মারা গেছে এখন যখন নাকি সবাই ঢুকেন না আমি যখন আজান দিছি সবাই জমাই গেছে হুজুর তুই রাতে একে এনে আসিলে এড়ে জিন জিনের জন্য থান্য বোত বহু হুজুরদেরকে কষ্ট দিছে নষ্ট করছে অসুস্থ বানা ফেলছে ক না আমার মধ্যে কিছু আসে আর বড়বারই হিম্মতের সামনে কিছু নেই আসে আর আল্লাহ পাকের সাথে যার যত বেশি তাল্লুক হবে সাজাহাতের তত বেশি তার কি হিম্মত বেড়ে যাবে কুল কুল লা কুল জি কুল লা বানা ইল্লা মা কতব আল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা اللهি ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন আল্লাহ পাক আমাদেরকে সাহস এবং হিম্মত দান করেন কিছুই হবে না আল্লাহ পাকের ফয়সালা ছাড়া ও মাতাসা উ না ইল্লা অইয়াসা আল্লাহ রব্বুল ওমাহম বেদর বিন বিহী মিন আহাদিন ইল্লা বে ইজনেল্লাহ ইল্লা বেইজনেল্লাহ তো বলার উদ্দেশ্য হচ্ছে যার যত বেশি হিম্মত হবে সাহস হবে তার উপরে সেহের জিন্নাতের হাওয়ার এই অসুবিধা হয় না এর কাছে আসে অনেক কিছু এটা হিম্মতের উপরে নির্ভরশীল কিছুই হয় না যদি যে আমার কিচ্ছু হবে না আমি শুয়ে আসি জিন্নাতের কি ঘরে কিছুই হবে না বুঝছে এরা হয়েছে নরমের জম শক্তের ভক্ত নরমের কি জম শক্তের ভক্ত কথা বুঝছি আল্লাহ আশাফুল মখলুকাত বানিয়েছেন আমাদেরকে বুঝি তো বলতেছিলাম হজরতে ফারুক আজম রাদি আল্লাহ তালের কথা বলছিলাম যে রাস্তা দিয়ে ওমর রাদি আল্লাহ তালন চলেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না এখন হাদিস যখন পড়াইতেছিলেন দাউলুম দেওবন হজরত শেখ শেখুল হাদিস ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র লিখছেন যে যে রাস্তা দিয়ে হুজুর আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলেন এই রাস্তা দিয়ে শয়তান যায় চলে আটে আই যে রাস্তা দি অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু চলে হাঁটে ও রাস্তা দিয়ে শতান যায় না এটার কারণটা কি হজরত ইয়াকুব নানতবির রহমতুল্লাহ বলছেন ভাই ইয়ে শয়তান কি ব্যাক কলি যায় এটা শয়তানের কি ব্যাক কলি আমি বেরোছি না আল্লাহ কথা বলছেন তো তো হজরত আমরা ফারুক রাদি আল্লাহ তাল ব্যাপারে এতগুলা ফজাইল মানাকে। এরপরে দেখেন হুজুরে আকরম সাল্লাম এরশাদ করছেন আবু বক ফিল জান্না অমার ফিল জান্না আসে না অবা আশারায় মোবাসার মধ্যে দুই নম্বরে কে কিন্তু মানুষের মধ্যে যখন আবদিয়ত এসে যায় তাওয়াজু এসে যায় তখন এগুলো তার সামনে থেকে আড়াল হয়ে যায় নিজের বিষয়গুলো সামনে এসে যায় এখন হজরতে ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহুর একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহু সের রাসুল সাল্লাহ হজরত হোজাইফা আলিয়ামান রাদি আল্লাহ তালা আনহু হজরে আকরম সাল্লাহ কেউ কাউকে বলেন নাই কিন্তু হোজাইফা রাদি আল্লাহ তালা আনহুকে মদিনার মুনাফিকিনদের লিস্ট বলে দিয়েছিলেন তো অমুক 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 কি মুনাফিক এটা মসুর হয়েছিল তো সাহাব একরামদের মধ্যে কার জানাজার মধ্যে হোজাইফার আদি আল্লাহ তালা আনু শরিক হন এটা দেখতেন যে জানাজার মধ্যে শরিক হয়েছেন যে ইমানদার যে জানাজার মধ্যে হজরত হোজাইফার আদি আল্লাহ তালা আনহু শরিক হন নাই কাছে থাকা সত্ত্বেও হ্যাঁ জি কাছে থাকা সত্ত্বেও শরিক হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তো মনে করতেন যে এই মুনাফেক এ কি মুনাফেক এমন ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু যায় মাঝে মধ্যে বলতেন হে ভাই ও যাই বা তোমার আমি একটি কথা জিজ্ঞেস করি তোমার তো হুজুর সাল্লা ইসলাম মুনাফেকের একটি লিস্টই বলেছেন ওটার মধ্যে আমার নাম আসেনি আমার একটু বলো না কে বলতেন ফারুক আজম রাদি আল্লাহ তালা আল্লাহ পাক আমাদেরকে হাকিকে তাওয়াজু দান করেন আল্লাহ পাক আমাকে আমাদেরকে হাকিকে আবদিয়ত দান করেন আল্লাহ পাক আমাদেরকে সবসময় সর্ব অবস্থা স্লাই ফিকির নিয়ে চলার বলার সোনার ভাবার তৌফিক দান করেন ওমা তৌফিক উনাইল্লা বিল্লাহ সুভহান আল্লাহ অ বেহাম দিহি সুভহান আল্লাহ হম্ম বেহামদি আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আন্তস্তক